দেখি এক মুঠো মৌসুমী ফুল এবার তাকে মালা গিতে কলায় পড়তে হবে পদ্রী প্রসাদ পদার্থ তার কথা বিশ্বাস করে ময়ূর ধরবার আশা হাতের পায়রা আমি আচ্ছানা করতে পারবো জোর করতে হবে বাবু সাহেব পদ্রী প্রসাদ আয় বাবু সি বদ্রী প্রসাদ সাপাই বাদ বলিয়া দিয়াছে হা বলছো সেটজি দু মহিনা কা রুপিয়া আর চুক্তি মৌসুমী কে আমি সাথে করে লিয়ে যাব কত টাকা বাকি আছে 1000 ঠিক আছে টাকা আমি দিয়ে দেব আর মৌসুমী তোমার পড়ে যাবে কেন আগে দিয়ে আমার দরকার আছে সে কাম আপনি ওই রুকনি বিবিকে দিয়ে করিয়া লি বিশাল বাবু বদ্রী প্রসাদ আপনাকে চিলিয়া লিয়াছে আপনি কি মনে করিয়াছেন এই বদ্রী প্রসাদ ফালতু আদমি আছে চিৎকার করল কেন আপনার ভয়ে নেহি নেহি এই বদ্রী প্রসাদ জোট মোটে ফালতু আদমি কে ভয় করে না হা বদ্রী প্রসাদ আমি সিধা লাইন ধরি আছি আপনি সিধা লাইন ধরুন কথা মাফি কাম করুন মৌসুমে আমার হাত চাড়া কেন আপনি হাত চাড়া করলেন শালা বদ্রী প্রসাদ মাল গাড়ি সে ওগান কাট করিয়ে হাতটা স্টেশন মে মাল শালা ছুড়ে দিয়েছে আমি মাল শালা খারাপ আপনি বলুন আমি কেন না লিয়ে যাবে তাহলে রূপের কাছে যাও আমি কেন বেলাইনে যাবে আপনি যান চুক্তিকে আনিয়া দিন পারবো না জরুর পারতে হবে বাজে লাগা বাঙালি গেট আউট আই শো গেট আউট গেট আউট গেট ঠিক আছে গোসাল বাবু ফিরিস খেলে আপনি আমাকে সরিয়ে দিতে চাইছেন লেকিন আমি বি জ্যাদা ত্রিশ খেলিতে জানে যারা ইয়াদ রাখনা গোসাল বাবু এই বদ্রী প্রসাদে এই একটা কুশে আপনার জানটা সিগনাল একদম ডাউন কুত্তার বাচ্চা কম টাকা লুটে নি আমার কাছ থেকে কুত্তার বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে কে স্যার আপনি অন্ধকারে গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল লোকটা কে এটা কুকা তো গুণ না এখানে এসেছিল কেন আপনি খুন করতে স্যার হ্যাঁ স্যার রূপ সাহেব ওকে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়ে দিয়েছে ও পালিয়েছে শয়তানের বাচ্চা ইতাম সোয়ারের বাচ্চাকে ভাগানো পাঠিয়ে আই কে তুই নানা আমি পাগলা নই আই উইটনেস আমি সাক্ষী এখানে কেন দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছ বাহ 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 নাইস হয়েছে কিন্তু বাবু ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করেছ ওয়েট ফর সাম টাইম কিছুক্ষণ দেখতে দাও কি যাচ্ছিস তোমরা যেখানে কিচেন রুম করেছ ওখানে ওরা পায়খানা বানাবে সংখ্যাতীত সর্বহারা ধর্মী যাচ্ছে আমরা থাকবি না রে পাগলা কেটে নিয়ে জুতো বানাবে বুঝি কিন্তু বাবু সেই জুতো যে তোমাদের মাথায় করে বইতে হবে তিরিক হবে ফেল হ্যালো
আটকে যাবে আটকে যাবে তুফান মেল হলে আটকে যাবে কোন তার চাকা ঘুরবে না আর তুফান মেল হলে আটকে যাবে তোমাদের বুকের পাঁজর ফটিয়ে জনতা বানাবে রেল ঝুপঝাপ করে নেমে প্যাসেঞ্জার ছুড়বে ইটপাট তোমাদের বুকের পাঁজর ফটিয়ে জনতা বানাবে রেল তারপর চলবে গাড়ি হাওয়ার বেগে চলবে গাড়ি হাওয়ার বেগে চলবে গাড়ি জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি তিরিশ হবে ফেল 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 দীপনারায়ণ এই লোকটাকে আমার সন্দেহ হয় আরে ও হয়তো পাগলই নয় না বাবা অসত্যি পাগল আজকে কথা মেয়ার ব্যাংক থেকে টাকা তুলেছ কত চল্লিশ হাজার টাকা তুলেছ কলকাতা থেকে কেউ পিছু নেয়নি তো না তবু তোমার একটু সাবধানে থাকবে কাউকে বিশ্বাস করো না কারণ রূপনারায়ণ মাথা তুলেছে সে প্রতিজাত দেবার জন্য মরিয়ায় উঠেছে উঠুক আমরা তা মোকাবেলা করতে প্রস্তুত সে আমাদের পিছনে গুপ্ত চাল লাগিয়েছে একটু আগেই তার প্রমাণ দিলাম বাবা আমি কোথায় থাকো দীপনারায়ণ বাবা শুনেছ রূপ পুলিশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে সত্যি হ্যাঁ সাবধান দীপ এখনই তুমি কলিয়ারিটিকে বিপ্লবী শ্রমিকদের মুখ খাওয়াতে ফেলে বন্ধ করে দাও ম্যানেজার স্যার তুমি কলকাতার হোটেলে চুরাই চালান মদ গাঁজা কোকেন সব বন্ধ করে দাও আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই বাইরে স্যার পুলিশ ভাতি ভাতি করে অনুসন্ধান করছে আমার চাল লোটের কারখানা চাল লোটের কারখানা তোমরা কেউ জানো না মাটির নিচে পাতাল কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল লোট সেই কারখানায় ধরা পড়ে গেছে তাহলে উপায় উপায় আমি ভেবে দেখেছি দেব যৌবন কবে এলো আর কবে চলে গেল চিন্তা করবার অবসর পাইনি জীবনে একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন করা তাই তো অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে আমি টাকা উপার্জন করেছি সেই টাকা দিয়ে আজ বন্ধ করব ওই পুলিশের নারায়ণকে যে পুলিশের হাতে তুলে দিতে চাই সেই চক্রান্তকারী ওই রূপ নারায়ণকে আমি সহজে ছেড়ে দেব না বাবা তোমরা জানো না দস্যু নিশাচর আর কেউ নয় সে হচ্ছে ওই রূপ নারায়ণ বলছেন স্যার ঠিকই বলছি মানে যার ওই
হিলালাল হালদারের বহু অর্থ সে আত্মসাৎ করেছে পাবগ্লা বাবার ছদ্মবেশে কিন্তু কোনো কিন্তু নয় আজ আমি পুলিশে সংবাদ দেব অপরাধ পুলিশ বাহিনী তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি আমি তাকে এমনিতে ছেড়ে দেব না সে যেমন আমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে তেমনি তার মুখোশ ছিঁড়ে ফেলে তার কলিজার পাঁজর ভেঙে তার প্রাণ পাখিটাকে মুসলে ধরে উড়িয়ে দেব ওই মৃত্যুর কোণে দোষী নিশাচর হলে সত্যি মৌসুমী তাতে চিন্তা কি এই কে আছিস আমার বিয়ার গাড়িটা বের করতে বল আমি মৌসুমী কিনে নিউ মার্কেটে যাবো শাড়ি কিনতে হ্যাঁ মৌসুমী হে একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি শয়তান জানোয়ার একটা আর আমি আমার প্রাণের প্রথম কদম ফুল কেন কেন তুমি কি বোঝো না তোমাকে পাবার জন্য আমার প্রাণটা কেমন জ্বলে পড়ে মরছে এই সুবর্ণ সুযোগ দীপ কানন নিধনে এই সুবর্ণ সুযোগ সারি চাই বাবু বাবু আইতাছি এই শহরে আমি যে দেখেন
উজরাইনদের লইয়া গিয়া দেখেন এর পর্তদামের কথা কইতাছি সারি জং পাক্কা একদম বেবাক পাক্কা কমু কি হুজুর এই ওখান দেখেন একটু ঘুরাইয়া ফিরাইয়া দেখেন প্রয়োজন হলে উজরাইনদের লইয়া গিয়া দেখেন مستر كوشال مستر كوشال ايه 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 سلام حضور سلام এই শহরে আমি যে এক নতুন শাড়িওয়ালা অনেক রকম শাড়ি নিয়ে ঘুরি সারা বেলা শাড়িওয়ালা আপনি কি মিস্টার গোশাল পুতাকার একটা ফেরিওয়ালা মিস্টার গোশাল মিস্টার গোশাল একি গোশাল সেন্সলেস টাকা ব্যাগপত্র টাকা সর্বনাশ 240,000 টাকা নিয়ে আমাদের পালিয়ে গেছে না না দরওয়ান দরওয়ান গোশাল অজ্ঞান হয়ে গেছে ওকে বাইরে নিয়ে যা ডাক্তারখানে নিয়ে যা 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 লসুনি জজর এখন বেশি দূর যেতে পারিনি অনলাইনে চারিদিকে আমি প্রচার করে দেব পুলিশ তাকে ধরে ফেলবে কোথায় পালাবে লসুনি জজর না 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 আমি তাকে পালাতে দেব না নিয়ে যেতে দেব না একটি পয়সা একটি
বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা বাড়ির কাছে বাবা চরণ নারে না তোরা এখানে তুই এখানে দাঁড়াস না তোর পিসি দেখতে পেলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে কতদিন হলো পিসিমাকে দেখি না তাই তো এখানে এলাম বাবা নারে চরণ না তাড়াতাড়ি চল এখান থেকে পালিয়ে চল এখান থেকে পালিয়ে চল তবে চলো বাবা তবে চলো চল বাবা এই এখান থেকে পালিয়ে চল কে যে দর্শন এসে চল আমি কাউকে চিনতে পারছি না 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 আমি এক মুহূর্তে এখানে থাকবো না যেমন করে হোক আমি এখান থেকে পালিয়ে যাব আমি এখান থেকে পালিয়ে যাব কেন মহিন তোমাকে কই আপনি ছোট বলি আছে না তাহলে কেন এখানে থাকবে না জরুর থাকতে হবে থাকতে হবে অলবাত কেন এখানে আমার কি প্রয়োজন কেন তোমরা এখানে আমাকে জোর করে ধরে রেখেছো মেরা লিয়ে নয় বহিন মেরা লিয়ে নেহি সে তোমারা লিয়ে ছোট আপ বাতাও কিউ আমারা গাড়ি কা সামনে ওর কারণে মরণে মাঙ্গিয়েছো কি না না আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারছি না আমি যেমন করে হোক এখান থেকে পালিয়ে যাব না বহিন ইতনা রোজ তুমি এখানে আছো বাতাও মেরা কাম কি দস্যু মাফি না তাহলে বলো কেন আমি ডাকো হতে যাবে তবে তুমি দস্যু তুমি নিশাচর দস্যু একি তুমি সবুরি তুমি বাংলা ভাষায় কথা বলে তুমি আমার নাম জানলে কেমন করে বলো তুমি কে জানি সবুরি জানি কারণ আমিও ছিলাম একদিন এই সমাজের সাধারণ একজন মানুষ সমাজে সংসার আর কায়েমি স্বার্থভোগী ধনকুবের বাচ্চারাই আমাকে এই পথে জোর করে নামিয়েছে আমি সরল বিশ্বাসে গেছি কিন্তু ওই বেইমান মানুষ আমার মাথায় মেরেছে ওই সাথের জুতো তাই তো আজ আমি নিশাচর তাই তো আজ আমি স্বয়ং সমাজের নিশাচর একই একই কঙ্কাল বাড়িতে পুলিশ কেউ কি সম্ভব কঙ্কাল বাড়িতে পুলিশ আর সময় নেই এই নাও তাল তৈয়ার হয়ে থাকো যেমন করে হোক রক্ষা করতে হবে নতুন দিনের স্বপ্ন দিয়ে ঘোরা এই অভিশপ্ত কঙ্কাল বাড়ি সেই পথ দিয়ে আমি তোকে নিয়ে পালিয়ে যাবো
সবরি শেষ রূপ নারায়ণ সবরি দারান দারান মিস্টার সেন ব্যস্ত হবেন না সবরির মৃত্যু তার সব একটু শেষ করে দিয়ে গেছে নইলে নইলে নিশাচরকে আপনারা খুঁজে পেতেন না সে চলে যেত দূরে অনেক দূরে মোটেই আশ্চর্য নয় মিস্টার সেন দুর্ঘটনার সুযোগ নিয়ে কিছুদিন আত্মগোপন করে থেকে বাড়িতে গিয়ে দেখি সেখানে নেই আমার পিতৃ পিতামহের মাটির ঘর নেই সেখানে আবল্যের স্থিতি বিচারিত রাধা মাধবের মন্দির সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই শয়তানদের বিলাসের রঙিন পাইখান খুবই দুঃখে অপমানে চোরের মতো পালিয়ে খুঁজতে থাকলাম আমার স্নেহের পুত্রীর চয়নকে কিন্তু পেলাম না আর সেই দিন থেকে এই মানুষ দিবাকর মরে গিয়ে জন্ম নিয়েছেন নিশাচর দিবাকর সবরীকে আর অসুখকে বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু পুলিশের চোখে ধরা পড়বার ভয়ে সফল হতে পারিনি অবশেষে অবশেষে একদিন রাস্তার মাঝে পেয়ে গেলাম আমার প্রাণের স্পন্দন সবরীকে কিন্তু সবরী আজ মিস্টার সেন ভেবেছিলাম একাই বিপ্লব করে দূর করব শোষণমূলক সমাজের অর্থনীতি কিন্তু এখন ভেবে দেখলাম একার দ্বারাই বিপ্লব সম্ভব নয় এর জন্য দেশের গণ আন্দোলনের প্রয়োজন মিস্টার রূপ নারায়ণ আদর্শ নারী মৌসুমী দেবী জেলে যাবার আগে আমি আপনাদেরকে একটা কাজের ভার দিয়ে যেতে চাই বলো দিবাকর কি করতে হবে বলো আপনার দ্বারা কাজের ভার আমরা হাসি মুখে মাথায় তুলে নেব সন্ত্রাসবাদে হবে না এই অসাম্যের সমাধান এই এর জন্য প্রয়োজন কৃষক শ্রমিক মেহনতি মানুষের মিলিত আন্দোলন এই সর্বহারা কৃষকের লড়াইয়ের সঙ্গে সময়দিকের মুক্তির লড়াই যুদ্ধ করে মানুষের মিলিত মোর্চায় গড়ে তুলব আপোষহীন কৃষক শ্রমিক গণ আন্দোলন জেল থেকে বেরিয়ে আমি কি দেখতে পাবো চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে একটি কণ্ঠস্বর চিরতরে স্তব্ধ হয়ে গেছে কোটি কোটি মানুষের কণ্ঠ থেকে উচ্চারিত একটি শব্দ একটি পয়সা দাও একটি পয়সা দাও একটি পয়সা দাও আস্তে Bye.